আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, পিএসগুলো আমরা পানিতে ভিজিয়ে নিয়েছি। আর এটা ভিজানোর কারণ হচ্ছে আপনার চোখে এই রসটা লাগবে না, আর চোখে এই রসটা লাগলে অনেকটা জলে চোখ দিয়ে পানি বের হয়, এবং এরপর পানিতে আবার ভিজিয়ে রাখবো যাতে রসটা না লাগে। এবং ধুলাই করে আমরা অন্য আরেকটি পাত্রে রেখে দিলাম। একটা একটা করে পেঁয়াজের খোসাগুলো উঠাই ফেলতেছি। কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিব। দেখেন আমাদের সেবারা কত দ্রুত পিএস গুলো কাটতেছে এবং কত সুন্দর করে কুচি কুচি করে কেটে ফেলছে। হাতের তালায় দেখায় একটু, হাতের তালতে গুলো দেখায়। ও নাইস, গুড। দেখতে দেখতে কতগুলো পিএস আমাদের মুহূর্তের মধ্যেই কাটা শেষ। সুপ্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং অনেক কিছু শিখতে পারবেন, এবং কিভাবে রান্না করে এবং কত সুস্বাদু হয় শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এখন আমরা কিছু আলু নিলাম, পটাটো। এটা এখন সুন্দর করে পানিতে ভিজাবো, ভিজানোর পরে ধুলাই করব, তারপরে আবার একই নিয়মে এটাকে এর খোসাগুলো উঠে নিব, তারপর আবার সবজির জন্য প্রস্তুত করব। সাথেই থাকুন। শর্ট টাইমের কাজ, যারা বেকার তাদের জন্য। আপনার কাজ আপনি করতে পারেন, আমি তো মেশিন ছাড়াই হাতের সাহায্যে কত দ্রুত আলুটা ছুলে ফেললো দেখতে দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেকটা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। মুহূর্তে কতগুলো আলু শিলা হয়ে গেল। Thank you.
প্রাথমিক পর্যায়ে একটা ধুলাই দিল এরপর এটাকে রান্না করার জন্য প্রস্তুত করা হবে তবে তার আগে আবার ফাইনালি ধুলাই করা হবে এই জন্য সবজির ভিতরে বা শাকের ভিতরে কোনো রকমের বালু বা অন্য কিছু না থাকে ময়লা ময়লা থাকলে অনেক সময় এটাতে অনেক সমস্যা হবে এই জন্য সুন্দর করে এটাকে ধুলাই করতে হবে এবং পরিষ্কার করতে হবে ধুলাই করার মানে সিস্টেম গুলো কি সুন্দর রাখছেন প্রথমে বাধা অবস্থায় ধুলাই গুলো যাতে ওই বালুগুলো অন্য সাগে না জড়ায় এখন মেইন মূলার বালুটা কাদাটা সরায় এখন সম্পূর্ণ একসাথে করে ধুলাই করতেছে যেন পাতাগুলোয় বালু না লাগে শাকগুলো কাটা সম্পূর্ণ হলো এখন আবার পুনরায় ধুলাই করতেছি এবং ফাইনালি ধুলাই এটা আমরা সবজি রান্না করা শুরু করছি একটু একটু আগে আমরা সবজি কাটা এবং কীভাবে সবজি ধুলাই করতে এগুলো দেখাইছি এখন আমরা মিক্সড সবজিটা কীভাবে রান্না করতে এবং তার রেসিপি হ্যাঁ
আমাদের সবজি মিক্স সবজি এখন শেষের পথে আমরা এখন সবজিটা নামায় ফেলব এবং অন্য একটা বলে বা ডিশে উঠায় রাখব তারপর পরিবেশন করব ডাকি দেন ধনিয়া পাতা দিয়ে রাখলাম ঘ্রাণটা আসে এবং টেস্টটা